বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন মামনির রান্নাঘর। আমি সুমি আবার আজকে মাকে নিয়ে চলে এলাম আপনাদেরকে একটা নতুন রেসিপি শেখাতে। তাহলে আজকে আমরা বানাচ্ছি এক রেজালা। তো চলুন দেখে নেওয়া যাক এক রেজালা বানানোর জন্য কি কি লাগবে। আমাদের লাগছে 3টে শুকনো লঙ্কা, 1টা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো ছোট ডালচিনি, 1 টেবিল স্পুন সাজিরে আর 7-8টা গোটা গোলমরিচ আর 2টো লবঙ্গ। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন চিনি, এটা অপশনাল। তারপর লাগছে আমাদের 1 টেবিল স্পুন কাজু বাটা, 1 টেবিল স্পুন কিশমিশ বাটা আর 1 টেবিল স্পুন পোস্ত বাটা, 1.5 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা, 1টা গোটা পেঁয়াজ বাটা, 100 গ্রাম ফেটানো টক দই, 1 টেবিল স্পুন ঘি লাগবে, 7 তেল লাগবে, নুন লাগবে আপনাদের 7 মতো, কেওড়া জল 1 টেবিল স্পুন আর কাঁচা লঙ্কা কুচি 2 খানা আর কিশমিশ 6টা। আর আমাদের লাগবে ফ্রেশ ক্রিম। আমরা এই সমস্ত উপকরণ 6টা ডিমের মতো নিয়েছি। তাহলে চলুন আজকের রান্না শুরু করা যাক। আমরা পাওয়ারটা দিয়েছি 350 ওয়াটের। প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দিলাম, তারপরে আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়নের জন্য দেখানো মশলাগুলো ঢেলে দিলাম কড়াতে। আমাদের ফোড়নটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে কড়াতে সেটা 2 মিনিট নাড়তে থাকব। এবার পাওয়ারটা একটু বাড়িয়ে আমরা শাকসহ করে দিলাম। পেঁয়াজটা এবার 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার আমরা আদা বাটা আর রসুন বাটাটা কড়ায় দিয়ে দেব। আচ্ছা, আপনারা তো রেস্টুরেন্টে চিকেন রেজালা, মটন রেজালা বারবার খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো এগ রেজালা ট্রাই করেছেন? তাহলে তাড়াতাড়ি ট্রাই করুন। আর যদি আপনারা অলরেডি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আমাদের আপনাদের টেস্টটা কেমন লেগেছে। আর আশা করি আপনারা সাবস্ক্রাইব করেই দিয়েছেন, আর যদি না করেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। জানেন, এবার আমরা কড়াতে আমাদের পোস্ত কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এবার আমরা পাওয়ারটা কমিয়ে 100 করে নিচ্ছি। এবার আমরা চিনিটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কাটা দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম,
দিলাম। দইটা কড়া দেওয়ার পর নাড়তে হবে, নইলে দইটা ফেটে যাবে। এবার আমরা মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। এরপর নাড়া হয়ে যাওয়ার পর আমরা এই কাপে এক কাপ জল ঢেলে দিলাম। আমরা এবার নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো। এবার মশলাগুলো চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা কড়াতে ডিমগুলো দিয়ে দেব। আমরা ডিমগুলোকে হালকা কেটে নিচ্ছি, যাতে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তাহলে আমরা ডিমগুলো 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। মা গন্ধ শুকে তো মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে, তাহলে এবার বাকি মশলাগুলো দিয়ে জিনিসটা তাড়াতাড়ি শেষ করো। মা এবার এতে কিশমিশগুলো দিয়ে দিল, 1 টেবিলস্পুন কেওড়া জল দিল, চলুন আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার এটা ঢেলে ফেলা যাক। আপনারা যখন ভিডিওটা শেষ অবধি দেখেই নিয়েছেন, তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, টাটা।